हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू आवर चैनल। तो सबाई के जानाई शुभ षष्ठी प्रीतियो शुभेच्छा। तो आज हे महाषष्ठी। तो आज के आमी बेरी छिलाम आमार बान्धवीर साथे ठाकुर देखते। तो आमी छिलाम बाड़ीते, बाड़ी थेके ओई आमार दीदा बाड़ीर सामने आमार एकटा बान्धवी थाके। तो आमाके फोन करे बोल्लो जे तुई आय, आमी बसे आछि मंडपे एका एका। आमी बोल्लाम ठीक आछे, दाड़ा ताले जाच्छि। ताई चले एलाम मामाबाड़ीते। मामाबाड़ीते एसे ओर साथे एकटु गेलाम ठाकुर देखते। तो देखतेई पाच्छो अनेक कटा ठाकुरई बेश देखलाम। तार मध्येई देखो ये डगीटार साथे देखा हो गेलो। खूब सुंदर छिलो डगीटा, खूब क्यूट छिलो। आर देखो एखानकार ठाकुरटा खूब सुंदर होयेछिलो, छोट्ट ठाकुर, बेश भालो लागछिलो देखते। आर बेशिरभाग जगह से माने सेदिन के कोनो प्रिपरेशन ना हयनि, जेहेतु सेदिन के शुधु षष्ठी छिलो। तो षष्ठी दिन के तो आलादा करेई घटे पुजो हय, सेइभावे मूर्ति थेके केउ माने कोनो जगह पुजो हय ना। तो कोनो जगह अस्त्र नेइ, तो कोनो जगह किछु गोछानो नेइ। तो बेशिरभाग जगह आमरा एइभावेई ठाकुर देखेछि। तो देखतेई पाच्छो एइ ठाकुरटारो अस्त्र नेइ, किन्तु ठाकुरेर मुखटा किन्तु खूब मिष्टि, मायेर मुखटा खूब मिष्टि। तो आमरा एइ ठाकुर देखते देखते ओके बोललाम जे चल किछु एकटा खाई। तो बोलो फुचका खाई, तारपर फुचका कोल्ड ड्रिंक्स एसब खेलाम, तारपर चले एलाम बाड़ीते। बाड़ीते एसे आबार बेरिये पड़लाम मार साथे आर आमार आरेकटा बान्धवीर साथे। तो বেরিয়ে পড়লাম, দেখো এখানকার ঠাকুরটা ভীষণ ইউনিক। তো ফার্স্ট টাইম দেখলাম এরকম ধরনের কোনো ঠাকুর বাকছাল দেওয়া। তো এটা হচ্ছে মার সাথে বেরিয়ে সেকেন্ড ঠাকুর দেখলাম। দেখতেই পাচ্ছ কোনো ঠাকুরেরই অস্ত্র নেই সেইভাবে। তো আমি ফার্স্টে আর কি আমার বান্ধবীর সাথে দেখা হয়নি, অনেক পরে গিয়ে দেখা হয়েছে। তারপরে ও বললো চল তালে গিয়ে আমরা বেরাই। তো আমার বাড়ির থেকে আমার বান্ধবীর বাড়ি জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স, তো বেশি দূরও না। আর এটা ছিল হচ্ছে কি যেন একটা বলে পটেটো স্প্রিং, হ্যাঁ পটেটো স্প্রিং বলে। তো এটা আমি আগে কোনো দিনও খাইনি, মানে অনেক দিন ধরেই আমার খাওয়ার ইচ্ছে ছিল বাট খাইনি কোনো দিন। তাই মাকে বললাম যে চলো আজকে খাই, তাহলে আমাকে কিনে দাও এটা। তাই খেলাম। তো আমার সেইভাবে অতটা ভালোও লাগেনি, আবার অতটা খারাপও লাগেনি, মানে মোটামুটি ছিল। আর মা খেয়ে নিল ঘুগনি। মা যেহেতু মা আজকে আমিষ কিছু খেতে পারবে না, কারণ মা আর কি আজকে ষষ্ঠীর পুজো করেছিল, তাই মা ঘুগনি খেলো আর আমি খেলাম ওই পটেটো স্প্রিংটা। তারপর দেখো আবার একটা অন্য ঠাকুর দেখতে চলে এলাম, তারপরে দেখা হয়ে গেলো আমার বান্ধবীর সাথে। তো আর আমি ঘুরছি ফিরছি, আবার ওনার আর কি সারাদিন একটুখানি ঘুরতে ঘুরতেই ওনার খিদে পেয়ে যায়। তো একটুখানি ঘুরতে না ঘুরতেই উনি আমাকে বলল আমার খিদে পেয়ে গেছে। তো আবার আমরা গেলাম ফুচকা খেতে। তো আগের বান্ধবীর সাথে ফুচকা খেয়ে আবার পরের বাপদে বাচ্চা। আর ফুচকায় আমার কোনো দিনই না নেই, যেহেতু ফুচকা খেতে আমি খুবই ভালোবাসি, তো ফুচকা আমার না নেই। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের খড়দার আর কি রহরা বাজারে, মানে যারা এই সাইডটা থাকো তারা জানো রহরা বাজারের প্যান্ডেল। তো এই ঠাকুর মানে এই প্যান্ডেলটা ঠাকুরটা দুটোই খুব সুন্দর হয়েছিল, মানে ঠাকুরটা তো মানে খুব সুন্দর লাগছিলো দেখতে। আমার আমার কেন যারা যারা ঠাকুরটা দেখতে গেছে, তো তাদেরও আশা করি ঠাকুরটা খুব সুন্দর লেগেছে, আমারও খুব ভালো লেগেছে ঠাকুরটা। তো আমি আর কি ক্যামেরাটাকে ঘুরিয়ে অন্যভাবে সোজা মানে সোজা করে ভিডিওটা করার চেষ্টা করছিলাম, যেহেতু তখন ভিডিও চলছিল আর একটাই ফোন করতে একটু প্রবলেমও হয়। তো তার জন্য ওইভাবেই করছিলাম আর কি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর হয়েছে, আর প্যান্ডেলটা তো জাস্ট অসাম হয়েছে। দেখো প্যান্ডেলটা বাইরেটা কত সুন্দর করে ডেকোরেট করা। তো এই প্যান্ডেল দেখে আবার আমরা বেরিয়ে পড়লাম অন্য ঠাকুরের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে চলে এলাম রাধা কৃষ্ণের মন্দিরে। এই মন্দিরটা খুব সুন্দর। তারপর দেখো এখানে চলে এলাম আইসক্রিম খেতে খেতে আমরা একটা ভূতের সামনে। তো ভূতের সাথে একটু কথা কথা বলে নিয়ে চলে গেলাম আমাদের স্কুলের ঠাকুর দেখতে। তো এই হচ্ছে আমাদের স্কুল। তো চলো ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে প্যান্ডেলটা, এটা এই মাঠটায় আমরা সবাই সাইকেল রাখি, মানে যারা যারা সাইকেল নিয়ে যায় তারা সাইকেল রাখে। দেখতেই পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর, আর প্যান্ডেলটাও জাস্ট ওয়াও হয়েছে। দেখো মায়ের মুখটা কত মিষ্টি। তো এই করেই আমরা বাড়ি চলে এলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।